জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ভালো আছেন? আছি মোটামুটি, নিজে ভালো আছি, কিন্তু পরিবারের লোক এখনো ভুগছে। সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের অনুষ্ঠান। দেখা যাক পত্রিকাগুলোর শিরোনাম কি। দৈনিক ইত্তেফাক, অগ্রিম টাকা দিয়েও টিকা পাচ্ছে না বাংলাদেশ, প্রথম ডোজ নেয়াদের মধ্যে 10 লাখ লোকের দ্বিতীয় ডোজ প্রাপ্তি অনিশ্চিত, রেকর্ড জুটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ, কার্বন নিঃসরণ কমাতে উন্নত দেশগুলোকে আহ্বান প্রধানমন্ত্রীর, জো বাইডেন আয়োজিত ভার্চুয়াল জলবায়ু সম্মেলন। মানব জৈন, করোনা টিকা ভারতবিহীন চীনা জোটে ঢাকার সায়, পথে বসার উপক্রম, করোনা লকডাউনে বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা, মির্জা আব্বাসের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি, এতিমখানার শিশুরাও সংকটে, ভারতে প্রতি 4 সেকেন্ডে একজন আক্রান্ত, লকডাউনে সিলেটে বাড়ছে শনাক্ত ও মৃত্যু, দেশ রূপান্তর, দেশেই হবে রাশিয়ার টিকা, বড়র দর ঠিক করতে মন্ত্রীরা ব্যর্থ, ভরসা প্রধানমন্ত্রী, আখাউড়ায় দোরাইস্বামী, শিগগিরই বাংলাদেশে ভ্যাকসিন রপ্তানি হবে, জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় 2 দিনব্যাপী লিডার্স সামিটের উদ্বোধন, উন্নত বিশ্বের উচ্চাভিলাষী পরিকল্পনা চান শেখ হাসিনা, বিদেশের সেঞ্চুরির আক্ষেপ ঘুষল মমিনুলের। আমাদের সময় অনিশ্চয়তায় টিকা, ব্রাহ্মণবাড়িয়ায় দোরাইস্বামী, বাংলাদেশও যেন টিকা পায় সে লক্ষ্যে কাজ করছে ভারত। আদর পুনাওয়ালা জানালেন, জুন জুলাইয়ের আগে টিকা রপ্তানি অনিশ্চিত, দেশে শনাক্ত কমেছে, কমলেও মৃত্যু বেড়েছে, 24 ঘন্টায় মৃত্যু 98, শনাক্ত 4014, ভারতে সংক্রমণের বিশ্ব রেকর্ড, একদিনে শনাক্ত 3 লক্ষাধিক, যায় যায় দিন, করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে উদ্বেগ বাড়ছে, জুন জুলাইয়ের আগে টিকা রপ্তানির সম্ভাবনা নেই, সেরাম, কঠোর সরকার, নমনীয় হেফাজত, পুরনো ভিডিও লাইভ প্রচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে র্যাব, জরুরি টিকা পেতে চীনের প্ল্যাটফর্মে যোগ দিতে সায় বাংলাদেশের, প্রযুক্তি দেবে রাশিয়া, বিশ্বে জলবায়ু পরিবর্তন ঠেকাতে কর্ম পরিকল্পনা চান প্রধানমন্ত্রী, লিডার্স সামিটের উদ্বোধন। ভোরের কাগজ, কট্টরপন্থী নেতারাই টার্গেট, হেফাজতের মোড়কে বিএনপি জামায়াত, চুক্তিভিত্তিক বিবাহ জিনিসটা কি, পাল্লে কেলেতে টাইগারদের আলোকিত 2 দিন, মানবকণ্ঠ, সমঝোতায় সরকারের সায় নেই, বিপাকে হেফাজত, একে একে গ্রেফতার ও রিমান্ডে কেন্দ্রীয় নেতারা, কার্বন নিঃসরণ কমাতে দ্রুত কর্মপরিকল্পনা চান প্রধানমন্ত্রী, বারবার ঢেউ সামলানো সম্ভব নয় স্বাস্থ্যমন্ত্রী, ঘরবন্দি মানুষ কেন আক্রান্ত, ভ্যাকসিন দেবে চীন, টিকা তৈরির প্রযুক্তি দেবে রাশিয়া, ইনকিলাব, একদিনে মৃত্যু 98, শনাক্ত 4014, করোনা ভ্যাকসিন, ভারত বাদ, চীনের সাথেই বাংলাদেশ, জলবায়ু পরিবর্তন, বিশ্ব নেতাদের প্রতি 4 পরামর্শ প্রধানমন্ত্রীর, দিনকাল, লকডাউন ভেঙে পড়েছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন বেগম খালেদা জিয়া, টিকা নিয়ে জোট গঠনের চীনা প্রস্তাবে ঢাকার সায়, জুন জুলাইয়ের আগে ভ্যাকসিন রপ্তানির সম্ভাবনা নেই, সেরাম, করতোয়া, টিকা পেতে চীনের সাথে এক প্ল্যাটফর্মে বাংলাদেশ, উৎপাদনে রাশিয়ার সঙ্গে চুক্তি সই, চুক্তির বাকি ভ্যাকসিন দ্রুত পেয়ে যাবে বাংলাদেশ, দোরাইস্বামী, ভারতের অবস্থা ভয়াবহ, মৃত্যু 2000-এর বেশি, সব রেকর্ড ভেঙে একদিনে 3 লাখের বেশি সংক্রমণ, করোনায় আরও 98 জনের মৃত্যু, শনাক্ত 4014, বাংলাদেশে আরও একটি রঙিন দিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ফ্যাক্টরিজ কাট আউটপুট টু কিপ ওয়ার্কিং ক্যাপিটাল ফ্রি, অ্যাডপ্ট কুইক প্ল্যান টু কাট এমিশন, প্রাইম মিনিস্টার টু ডেভেলপ নেশনস, ফ্রি অক্সিজেন ফর কোভিড পেশেন্টস, এ রেয়ার জেস্টার ফ্রম প্রাইভেট অর্গানাইজেশন। পত্রিকাগুলো শিরোনাম পড়ছিলাম, সর্বশেষ যে শিরোনামটি পড়েছিলাম একটু ব্যতিক্রমী, প্রাইভেট অর্গানাইজেশনের পক্ষ থেকে অক্সিজেন সাপোর্ট নিয়ে কেউ এগিয়ে আসছেন না, এটাই বলা হচ্ছে, কোভিড রোগীদের এখন সবচেয়ে বেশি যেটি হাসপাতালে প্রয়োজন হয় অক্সিজেন। দেখুন, মানে এই বিষয়ে যে এখনো পর্যন্ত আমরা প্রায় মানে 4 তারিখ থেকে 5 তারিখ থেকে তো এক ধরনের 29 তারিখ থেকেই বিধিনিষেধের মধ্যে ছিলাম, তারপরে তো মানে তৃতীয় সপ্তাহের জন্য আমরা এখন লকডাউন, কঠোর লকডাউন, এখন কঠোরতম লকডাউনের ফেজে আমরা আছি, এরকম একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু মানে গতবার শুরুর সময়টায় আমরা যেরকম দেখেছিলাম বা সারা দেশে একটা
মানে যদিও আতঙ্ক ছিল এবং মানুষের মধ্যে আবার সেই আতঙ্কের মধ্যেও বিপদগ্রস্ত মানুষ, অভাবগ্রস্ত মানুষ, কর্মহীন হয়ে পড়া অভাবগ্রস্ত মানুষের প্রতি যে সহমর্মিতার ব্যাপারটা ছিল সেটা আমরা ব্যাপক পরিসরে দেখেছি, রাষ্ট্রীয় পর্যায় থেকে দেখেছি, ত্রাণ সহায়তা, একই সঙ্গে স্বল্প মূল্যে চাল বিতরণ ইত্যাদি ছিল, মাস্ক বা অন্যান্য স্যানিটারি স্যানিটেশন সামগ্রীও বিতরণ করা হয়েছে, এগুলি ছিল। এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিশেষ করে সরকারি দল আওয়ামী লীগ, তাদের অঙ্গ সংগঠনগুলো, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এরা কিন্তু ব্যাপক ত্রাণ তৎপরতার কার্যে নেমেছিল। পাশাপাশি অনেক সামাজিক সংগঠন বা ব্যক্তি উদ্যোগ ইত্যাদি আমরা দেখেছি। এবং গতবারও দেখেছি যে চিকিৎসার ক্ষেত্রেও মানে বিভিন্ন পর্যায়ের সংগঠন, বিশেষ করে অক্সিজেন সিলিন্ডার, এগুলির ব্যবস্থা করে দিয়েছে। এবং গতবার তুলনায় এবার কিন্তু এই সমস্ত কোনো কিছুই আমরা ওই অর্থে দেখছি না, দেখছি না রাষ্ট্রীয় পর্যায় থেকেও মানে প্রত্যক্ষভাবে পরিকল্পনা হয়েছে, নগদ টাকা যাবে, এগুলি হচ্ছে। কিন্তু সেগুলি হয়তো যারা তালিকাভুক্ত হতে পেরেছে তারা হয়তো কয়েকদিনের মধ্যে সেটা পাবে, আমরা আশা করি হয়তো ঈদের আগেই সেই টাকাটা যাবে। কিন্তু ঈদের আগ পর্যন্ত এই কর্মহীন হয়ে পড়া মানুষগুলি কীভাবে টিকে আছে সেটার কিন্তু ব্যবস্থা এবার হয়নি, রাষ্ট্রীয় পর্যায়েও হয়নি, আমরা বেসরকারি বা অন্য উদ্যোগে সাংগঠনিক পর্যায়েও দেখছি না। হয়তো ছিটিফোঁটা দু একটা জায়গায় হচ্ছে, বিদ্যানন্দ ফাউন্ডেশন ওরা যেগুলো যেটি করে কিছু মানুষকে খাওয়ায় সেটি আছে, সেটা একদম মানে আছে না, যেই প্রয়োজন এবং যেই হাহাকার সাম্প্রতিক কয়েকদিনে তৈরি হচ্ছে অলরেডি। আপনি গ্রামাঞ্চলের মানুষ, ঢাকা শহরের অনেক কর্মহীন মানুষ, শ্রমজীবী মানুষ গ্রামাঞ্চলে চলে গিয়েছে বটে, কিন্তু শহরের মধ্যে যারা প্রায় অনেক মানুষ যারা ক্ষুদ্র কাজ করে, দৈনমজুরি করে, রিক্সা চালায়, ফেরিওয়ালার কাজ করে, বাসা বাড়িতে কাজ করে, এরকম পরিবারগুলো বা রিক্সার মিস্ত্রি, এটা সেটার টুকটাক কাজ করার লোকজন, ভাসমান অনিশ্চিত ইনফর্মাল শ্রমিক শ্রেণী, ওয়ার্কিং ক্লাস, তারা কিন্তু খুবই বিপদের মধ্যে আছে। এরা হয়তো মানুষের কাছে হাত পাততে পারছে, কিন্তু এদের উপরের যে শ্রেণীটা অর্থাৎ মানে ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন মধ্যবিত্ত বা এমন অনেক মধ্যবিত্ত পরিবার, তারাও কিন্তু যারা কিনা সরকারি চাকুরিতে নেবায় বা নিশ্চিত কোনো মাসের শেষে একটা বেতনের নিশ্চয়তা আছে সেরকম কাজে সাথে নাই, সেরকম অবস্থায় নাই, তাদের কিন্তু ভয়াবহ অবস্থা। এবং তাদের বিষয়ে কিন্তু তেমন কোনো মানে গতবারও আমরা তেমন কোনো উদ্যোগ আয়োজন দেখিনি, তেমন কিছুই ছিল না তাদের জন্য, এই ক্ষুদ্র ব্যবসায়ী এবং মানে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যে শ্রেণীটি অনিশ্চিত আয়ের উপর নির্ভরশীল, তাদের জন্য কোনো রকমের সহায়তা প্রণোদনা কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে দেখিনি, ব্যক্তিগত পর্যায়ে বা সাংগঠনিক পর্যায়ে তো ছিলই না। এদের বিষয়টিও কিন্তু এবার উপেক্ষিত, সামগ্রিক বিষয়টি উপেক্ষিত, এই বিষয়টাও কিন্তু খুবই মানে মানে অ্যালার্মিং। এই যে বিশাল জনগোষ্ঠী, এদের উপায়টা কি? এরা যে কষ্টটা করছে, যে অর্থ কষ্ট করছে, এবং এটা তো একটা পর্যায়ে গিয়ে খাদ্য সংকট বা খাদ্য কষ্টে পড়বে, টাকা না থাকলে বাজারে জিনিস থাকলেও তো কিনে খেতে পারবে না যখন এটার কোনো বিকল্প সংস্থান হচ্ছে না। তারপরে এবার যেটি হলো যে এইবার যে করোনার ভ্যারিয়েন্টটা সেকেন্ড ওয়েভে এসে এরকমভাবে মারাত্মকভাবে ধাক্কাটা দিল, এখন কিন্তু মানুষ খুব দ্রুত মানে ফল ডাউন করছে এবং মানে এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে, মানে আলটিমেট মেডিকেল সিস্টেমের যে সাপোর্টটা, মানে অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেন, আইসিইউ, এগুলির প্রয়োজন হয়ে পড়ছে গতবারের তুলনায় অনেক বেশি এবং খুব দ্রুত। রোগীর সংখ্যা হয়তো গত দুই তিন দিন ধরে একটু কমছে, এটা এই সময়ের যে যে নিয়ন্ত্রণটা হচ্ছে এটারই একটা প্রত্যক্ষ ফলাফল, মানে গত এক সপ্তাহে কিন্তু আক্রান্তের হার কমছে, 22 পর্যন্ত উঠে গিয়েছিল সেটা এখন 15-তে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে পদ্ধতিটা বা নিয়মটা সেটা হলো যে একাধারে যদি 4 সপ্তাহ একটা জায়গায় 5% নিচে টেস্টের নিচে মানে টেস্টের রেশিওতে 5% নিচে থাকে আক্রম মানে সংক্রমণের হার, তাহলে সেটাকে একটা নিয়ন্ত্রণে বলা যায়। কিন্তু আমাদের তো অবস্থাটা এখন তো প্রায় 15, আজকেও 15+, তো এই যে রকম একটা সিচুয়েশন এটা তো সহসাই যাবে না, কমে আসবে না। সুতরাং এখন এই যে বিশাল ঈদের
মাস, রোজার মাস, ঈদের মাস বিশাল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু মানে চরম অর্থকষ্ট এবং দুর্নদশার মধ্যে আছে। ইতিমধ্যে মানে আমাদের প্রায় 1.5 কোটির উপর প্রায় 2 কোটি মানুষ নতুন করে গত 1 বছরের মধ্যে দারিদ্র হয়ে পড়েছে, যেটি আমরা উন্নীত হয়েছিলাম। আমাদের দারিদ্র হার ছিল 21, এখন সাম্প্রতিক যে জরিপ সেটা প্রায় 40-এর কাছাকাছি এসে গেছে, বা 40+। সো এটা কিন্তু খুবই অ্যালার্মিং, এবং এই বিষয়ে গভর্নমেন্টের আসলে মানে খুব দ্রুত এবং কার্যকর ফলদায়ক মানে একটা ব্যবস্থা নেওয়া উচিত। মানে এই ক্ষেত্রে এই এই জাতীয় মানুষ যারা, এদের তো ব্যাংক ক্রেডিট কার্ড দেয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেক হাই সুদে টাকাটা হয়তো একজন নিতে পারে, কিন্তু এখন বাংলাদেশে তো ব্যাংক অ্যাকাউন্ট ওলা সব মানুষ নেই, সবার তো সেই ইয়ে নেই, কিন্তু এই মানুষগুলির তো এখন টাকা দরকার খেয়ে পরে বেঁচে থাকার জন্য, বাসা ভাড়াটা দেওয়ার জন্য। এখন এই মানুষ, এই শ্রেণীর মানুষকে মানে গভর্নমেন্ট ব্যাংক থেকে যেমন চিহ্নিত করা যাবে, কিভাবে চিহ্নিত করা যাবে, তা মানে সে চেয়ে নিবে, যার প্রয়োজন সে নিবে, সেটা প্রয়োজনে মানে স্ক্রুটিনি করা হবে, তার প্রয়োজনের ব্যাপারটা কতটুকু সেটার একটা প্রক্রিয়া পদ্ধতি ডেভেলপ করতে হবে। আমি মনে করি যে ঈদের আগেই যদি গভর্নমেন্ট এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে এই শ্রেণীর মানুষকে সরকারি তরফ থেকে ঋণ, স্বল্প সুদে বা বিনা সুদে ঋণ, আমরা হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট করে ঋণ নিয়ে ফেরত দিচ্ছে না, ভেঙে যাচ্ছে, গত 8-10 বছরে আমরা 50,000 কোটি টাকার ক্যাপিটাল লোন অবলুপ্ত করে দিয়েছে, যেটা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান নিয়েছে, সেটার সুদ তো সুদ, আসলেই আমরা 50,000 কোটি টাকার মতন কিন্তু আমরা অবলুপ্ত করেছি, বাংলাদেশেই তো হয়েছে। তো আমরা এইরকম মানে 50,000 কোটি টাকা যদি এখন সারা বাংলাদেশে এই নিডেড নিডি পিপলের মধ্যে রাষ্ট্র ঋণ হিসাবে দেয়, একটা মেয়াদ দিয়ে দেয় যে এত দিনের মধ্যে তুমি সুদ দিবা, এত দিনের মধ্যে পূর্ণটা সুদ দিয়ে দিলে সুদ দিতে হবে না, এই সহায়তাটা আমার মনে হয় যে এটা অনেক বড় কাজ করবে। এটার জন্য একটা বলে যে না চেক, একটা ইন অ্যাডভান্স তুমি চেক নিয়ে নিলে যে গ্রহীতার কাছ থেকে একটা নির্ধারিত ডেট দিয়ে, ওই পর্যন্ত এই চেকটা তো বাংলাদেশের চেক ডিজাইনারের মামলা কিন্তু অনেক কঠিন, সুতরাং এইটাভাবে কিন্তু একটা গ্যারান্টি তৈরি করে এই শ্রেণীর মানুষকে রাষ্ট্র প্রত্যক্ষভাবে এই মুহূর্তে নগদ অর্থ সহায়তা দিতে পারে তাদের সার্ভাইভালের জন্য এবং তাদের যে ক্ষুদ্র ব্যবসা বা কাজ সেটিকে বাঁচিয়ে রাখার জন্য। আপনি যে শ্রেণীর কথা বললেন, সেই শ্রেণীর বেশিরভাগই কিন্তু কোনো না কোনোভাবে সরকারি ব্যাংকের বাইরে এনজিওসের কাছ থেকে অনেক অনেক ঋণ নেয়া, এখনো কিন্তু সেই ঋণ আদায় চলছে কিন্তু গভর্নমেন্ট যদি সেই জিনিসটা করে। গত বছর কিন্তু কিস্তি মওকুফের 2-3 মাস ছিল, কিন্তু এবছর এখন গভর্নমেন্ট যদি এই এনজিওর কাছ থেকে ঋণের বদলে গভর্নমেন্টের কাছ থেকে এই মানুষগুলি ঋণ নিল, একটা নির্ধারিত সময়ের পরে এই ঋণটা ফেরত নিবে গভর্নমেন্ট বা কিস্তিতে কিস্তিতে ফেরত নিয়ে নিবে, এটা করা মনে হয় উচিত। আমি মনে করি যে এটা করলে একটা বড় রকমের হাহাকার বা মানে অসন্তোষ নিরসন করা যাবে। করোনা পরিস্থিতি কেমন দেখছেন? করোনা পরিস্থিতি গত কয়েকদিনের এই মানে বিধি নিষেধ এবং লকডাউন ইত্যাদির কারণে তো আমি আগেই বলেছি যে সংক্রমণ হারটা কমেছে, কিন্তু আবার যদি মানে আমরা এই যে আজকে প্রায় মানে লকডাউনের তেমন কোনো অবস্থা আমরা কিন্তু শহরে দেখিনি, শহরের পরিস্থিতিতে দোকানপাট মার্কেট শপিং মল ইত্যাদি বন্ধ ছিল, কিন্তু গণপরিবহনটা শুধু বন্ধ, গণপরিবহনটা বন্ধ, রাস্তায় প্রাইভেট গাড়ি সব চলছে, রিক্সা চলছে, রিক্সাওয়ালাদের উপর মানে পুলিশ হয়তো মানে পুলিশ রাস্তায় যারা কাজ করছে রিক্সা চলাচল নিষেধ, সুতরাং পুলিশ শেষ পর্যন্ত রিক্সাওয়ালার উপরই সমস্ত মানে নিয়ন্ত্রণটা বেশি দেখাচ্ছে, তারপরও প্রাইভেট কারগুলি তারা ছেড়ে দিচ্ছে বা নানা রকমের ভাবে মানুষজন তো বেরোচ্ছে। এখন এই বেরোনোর প্রবণতাটা নিশ্চয়ই মানে জীবন জীবিকার প্রয়োজনে তো মানুষ বেরোবে, কাজকর্ম বা রোজি রোজগারের কারণে তো সেটা করবে, কিন্তু এর বাইরেও আমি এই যারা বেরোয় কাজের মানুষগুলির বাইরে যেটি আমি লক্ষ্য করি বা আপনারা সবাই মিডিয়া তো আমরা দেখছি অবিরাম, সেটি হলো যে পাড়া মহল্লার অলিতে গলিতে
অকারণে ঘোরাঘুরি আড্ডাবাজি চায়ের দোকান এই সমস্ত জায়গায় মানে গুলতানি মারা কোন রকমের সামাজিক দূরত্ব বজায় না রাখা মাস্ক না পরা এই সমস্ত কিন্তু অব্যাহত আছে এবং এই যে এই এই গ্রুপটাই কিন্তু সব বয়সী লোকজনই আছে কম বেশি তরুণ বয়স থেকে একদম মাঝ বয়সী বয়স্ক লোকজনও আছে এবং একদম মানে ন্যূনতম ভীতি বা সতর্কতার কোনো বোধ আছে বলে কিন্তু মনে হয় না তো এই বিষয়ে আমি মনে করি যে যেহেতু স্বতঃপ্রণোদিত হয়ে মানুষ এই বিধিনিষেধগুলি মানছে না অকারণে সেই জায়গায় একটা যেটাকে বলা হয় যে নিয়ম যেহেতু করা হয়েছে বিধিত করা হয়েছে এখন এটা যেহেতু মানুষ মানছে কম বা মানছে না সেখানে এনফোর্সমেন্টের দরকার আছে বাধ্য করার ব্যাপার আছে এখন আমি মনে করি গত বছর যেরকম ব্যাপকভাবে বিভিন্ন আইন শৃঙ্খলা এবং সশস্ত্র বাহিনীর লোকজন রাস্তায় কাজ করে এই বিষয়গুলি এনশিওর করেছিল অনেকটা এবারও মানে প্রয়োজনে সেটা করা উচিত আমার মনে হয় যে প্রয়োজনটাও দেখা দিয়েছে টিকা পরিস্থিতি কেমন টিকা পরিস্থিতি আরেকটা মানে একদিকে হতাশা যে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আমরা 521 কোটি টাকা বোধহয় তো পে করে দিয়েছি অ্যাডভান্স 3 কোটি ডোজ টিকার জন্য এটা আমরা ওদের কাছ থেকে পারচেজ করেছি চুক্তির শর্ত অনুযায়ী প্রতি মাসে 50 লাখ ডোজ তাদের দেওয়ার কথা কিন্তু ফেব্রুয়ারিতে আসা এবং ভারতীয় সরকারের যে গিফট সব কিছু মিলিয়ে আমরা এখন পর্যন্ত 103 কোটি ডোজ টিকা আমরা পেয়েছি 1 কোটি 3 লাখ এক কোটি তিন লক্ষ ডোজ আমরা পেয়েছি কিন্তু সেরামের কাছ থেকে কিন্তু আমরা মাত্র 70 লাখের মতো পেয়েছি তো সেরামের কাছ থেকে তো আরও আমরা মানে 2 কোটি 30 লাখ ডোজ পাই আসলে এবং সেইটা তাদের মানে আগামী জুনের মধ্যে আমাদের দেওয়ার কথা সেই অনুযায়ী আমরা টিকা মানে কার্যক্রম টিকা প্রদান কার্যক্রমের মানে ক্যালেন্ডারটা করা হয়েছে কিন্তু এখন তো তারা দিচ্ছে না এবং তারা মানে বলছো না যে কবে দিবে নিশ্চিত করে বলছে না আজকে যেমন ভারতীয় মাননীয় হাই কমিশনার সাহেব উনি আখাউড়া থেকে আসার সময় উনি কিছু কথাবার্তা বলেছেন সেখানে কিন্তু এক ধরনের আশ্বাস আছে এক ধরনের নিশ্চয়তা আছে আবার অনিশ্চয়তা আছে উনি কিন্তু আবার বলছেন আমাদের থাকলে তো আমরা দিবই জি এই যে আবার এক ধরনের কিন্তু অনিশ্চয়তার একটা শুরু আছে তো এই বিষয়টা নিরসন করতে হবে এইখানে মানে আমরা তো টাকা দিয়ে দিয়েছি এখন চুক্তি অনুযায়ী তোমরা আমাদেরকে দিতে হবে এখন সেরাম ইনস্টিটিউট বেক্সিমকো যেহেতু ওদের এখানকার ফ্র্যাঞ্চাইজি এবং এই চুক্তিটা বাংলাদেশ গভর্নমেন্ট বেক্সিমকো সেরাম ইন্ডিয়ান গভর্নমেন্ট সম্মিল এই চতুর্পক্ষীয় মানে কথাবার্তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যেই তো বিষয়টা হয়েছে এখন সেরামওয়ালারা বলছে যে এটা ভারত সরকারের বিষয় কারণ ভারত সরকার রপ্তানি বিষয় ইন্ডিয়ার যে এখন কন্ডিশন ভারতে প্রতিদিন এখন 36-37 লাখ লোককে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং ইন্ডিয়াতে যে মাত্রা এখন তো টপ 3 লাখ ছিল প্রতিদিন 3 লাখের উপর মানে আজকেই 3 লাখ 3.25 লাখের মতন ইনফেক্টেড মারাও গেছে প্রায় 2000-এর উপর এবং প্রতি 4 সেকেন্ডে ভারতে এখন একজন ইনফেক্টেড হচ্ছে তো ইন্ডিয়াতে ভ্যাকসিনের প্রয়োজনটা অনেক মানুষ বেশি ওদেরও বাস্তবতা কিন্তু এটি তো আমাদের সঙ্গে তোমাদের একটি চুক্তি করা এবং এটি কোনো কোম্পানির সাথে কোম্পানি না শুধু সরকারের সাথে সরকারের তো সুতরাং এইখানে আমি মনে করি যে ভারত সরকারের এই বিষয়ে যে আশ্বাস এবং মোদি সাহেব বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন অনুষ্ঠানে এসেছিলেন তখনও উনি বারবার আশ্বস্ত করেছেন আমরা মনে করি যে ভারত সরকার তাদের সেই আশ্বস্ত করার জায়গাটি আমাদেরকে নিশ্চিত করবে আমাদেরকে এই বিষয়ে কোনো উদ্বিগ্নতার মধ্যে তারা রাখবেন না বিকজ আমরা কিন্তু ইন অ্যাডভান্স টাকাটা পে করেছি আমরা কোনো কিছু বেক করছি না তাই না আর যেটা ডেভেলপমেন্ট সেটা অনেক বড় ডেভেলপমেন্ট আমি মনে করি যে ধরেন আজকে রাশিয়ার সাথে চুক্তি হয়েছে একটা মোটামুটি যে বাংলাদেশই এখন ভ্যাকসিনটা প্রোডাকশন করা হবে কিন্তু সেইটা প্রক্রিয়াটা হতে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী বলেছেন যে প্রক্রিয়াটা শেষ হয়ে 2-3 মাস সময় লাগবে আবার চীন বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান মিলিয়ে আরেকটা মানে ভ্যাকসিনের মূলত চাইনিজ সোর্সের যে ভ্যাকসিনটা হ্যাঁ সেই ভ্যাকসিনের একটা স্টোর হাউস করা যেখান থেকে আমাদের এই সাউথ এশিয়ান কোঅপারেশন ভ্যাকসিন কোঅপারেশন স্টোর হাউস এটি অনেকগুলি পত্রিকায় জোট হয়েছে আবার কোন কোন পত্রিকায় দেখলাম যে ভারতবাদ এগুলি আসলে মানে যথাযথ হেডলাইন না মাননীয়
পররাষ্ট্র মন্ত্রী কিন্তু বলেছেন এটি কোনো জোটের বিষয় না, এটি শুধুমাত্র দক্ষিণ এশীয় দেশগুলির জন্য চাইনিজদের সহায়তায় একটা ভ্যাকসিন স্টোর হাউস করা এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে নেয়া, এবং এটা একটা অনেক বড় মানে ডেভেলপমেন্ট। সবচেয়ে বড় ডেভেলপমেন্ট যেটা হলো যে প্রোডাকশন করার যে প্রক্রিয়াটা হয়েছে রাশিয়ান স্পুটনিক ভি ভ্যাকসিনটা, সেটা একটা বড় অগ্রগতি আমি মনে করি। যে করোনার যে অবস্থা আমরা এখন দেখছি এটি সহসাই চলে যাবে না, যাবে বলে মনে হচ্ছে, মনে হচ্ছে না। সুতরাং ভ্যাকসিনের প্রয়োজনীয়তা থাকবে, লম্বা সময়ের জন্য থাকবে, আরো কয়েক বছরের জন্য হয়তো থাকবে। আমাদের দেশে যদি ভ্যাকসিন তৈরির একটা ব্যবস্থা হয়ে যায় তখন আমরা এরকম সেরামের মতো প্রতিষ্ঠানের পেছনে আমাদের এতটা উদ্বিগ্ন হতে হবে না। এবং পাশাপাশি ধরেন আরো মানে আমি গতকাল একটি বাংলাদেশ টেলিভিশনের একটা ইয়েতে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের অনুষ্ঠান দেখছিলাম, উনি বলছিলেন যে আমেরিকান যে ভ্যাকসিনটা মডার্নার সেই ভ্যাকসিনটারও স্টোরেজ করার সিস্টেম এখন আমাদের সক্ষমতা তৈরি হয়েছে, সুতরাং সেই ভ্যাকসিনটাও হয়তো নেওয়া হবে। সুতরাং আমি মনে করি যে আগামী হয়তো এক দেড় মাস আমরা ভ্যাকসিনটা নিয়ে একটু মানে ঝামেলার মধ্যে থাকবো, কিন্তু ভ্যাকসিন আমাদের প্রসেসটা আছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো।